আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওর শুরুতে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সাথে কে থাকবে? জবাবে বলা হলো, অমুক কসাই। জবাবে কসাইয়ের নাম শুনে মূসা আলাইহিসসালাম খুবই আশ্চর্য হলেন। অনেক খোঁজ করার পর মূসা আলাইহিসসালাম তাকে বের করলেন। দেখলেন কসাই গোস্ত বিক্রিতে ব্যস্ত। সবশেষে কসাই এক টুকরো গোস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন, অতঃপর বাড়ির দিকে রওনা হলেন। মূসা আলাইহিসসালাম তার সম্পর্কে আরো জানার জন্য অনুমতি নিয়ে পিছু পিছু তার বাড়ি গেলেন। কসাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন, অতঃপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন। তারপর ঘরের ভেতরের কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন। তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুরে দিতে লাগলেন। খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানে কানে বললেন, অমনি কষায় মুচকে হাসলেন। দূর থেকে মূসা আলাইহিসসালাম সবই দেখছিলেন, কিন্তু কিছুই বুঝলেন না। মূসা আলাইহিসসালাম বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার বিষয়টি কসাইকে জিজ্ঞাসা করলেন। কসাই বললেন, উনি আমার মা, আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই, আর মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করেন, আল্লাহ তাআলা তোমাকে বেহেশত দান করুক এবং মূসা আলাইহিসসালামের সাথে রাখুক। আমি এই দোয়া শুনে এইভাবে মুচকি হাসি যে কোথায় মূসা আলাইহিসসালাম আর কোথায় আমি। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।